সমাজে ওরা অবহেলিত। তবে এবার সেই অবহেলিত মানুষেরাই এগিয়ে এলো করোনা ভাইরাসের মোকাবিলায় সামাজিক কাজে। তারাও সমাজের আর 10টা মানুষদের মতো। লকডাউনে জেরবার যখন গৃহবন্দী মানুষ, ঠিক সেই সময় নদিয়ার কল্যাণীর শিল্পাঞ্চলে থাকা রাস্তার পাশে যাযাবরদের কথা মাথায় রেখেই তাদের পাশে এসে দাঁড়ালেন একদল তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের মানুষ। শনিবার দেখা গেল ওইসব হতদরিদ্র যারা দরিদ্র সীমার নিচে বসবাস করেন, তাদের নেই বাড়ি, নেই ঘর, নেই অর্থ। সেইসব মানুষদের পরিবারের হাতে চাল, ডাল ও অন্যান্য খাদ্য সামগ্রী তুলে দিলেন তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের মানুষ। এই কাজে হতদরিদ্র মানুষদের পাশে এসে দাঁড়াতে পেরে তারা নিজেদেরকে অনেকটাই ধন্য মনে করেছেন। এরই পাশাপাশি ওইসব দুস্থ মানুষজনকে দূরত্ব বজায়, মাস্ক এবং বারবার সাবান দিয়ে হাত ধোবার পরামর্শ দিলেন। পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, এই পরিস্থিতি হয়ে গেছে সমাজের, খুবই খারাপ পরিস্থিতি হয়েছে। এই লকডাউন চলছে, এই করোনা ভাইরাসকে নিয়ে যে যতটা পাচ্ছে, যার দ্বারা যতটা হচ্ছে, সবাই এসে যার দরকার তার পাশে এসে দাঁড়াচ্ছে। তার জন্য আমরাও চেষ্টা করছি যতটা সম্ভব আমাদের দ্বারাই হচ্ছে ততটা আমরাও কারো পাশে এসে এগিয়ে দাঁড়ানোর জন্য। তা আজকে আমরা চাল, ডাল, আলু, বিস্কুট আর সাবান দিয়ে যতটা আমাদের দ্বারাই হচ্ছে কিছু কিছু মানুষের যাদের খুব প্রয়োজন তাদের জন্য পাশে দাঁড়িয়ে আছি। কল্যাণীতে বা আমাদের এখানে অনেক অনেক জায়গাতে আমরা জিনিসগুলো বিতরণ করছি। আর আশা করি আর দাদা ভাইরা, দিদি ভাইরা যারা যারা আছেন, আপনারাও আগে হাত বাড়িয়ে দিয়েছেন। আর আমরা এটাই চাবো যে আপনারা আগে হাত বাড়ান, আর আমরা সবার পাশে সবসময় রয়েছি আর সবসময় থাকবো। আমরাও আপনার সমাজের মধ্যে একটা ব্যক্তি, আমরাও আপনাদের সমাজে সবার সঙ্গে থাকতে চাই। কমল দত্তের রিপোর্ট, ভূমি 24x7।